नमस्कार বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় কাশীকর্ণ ব্যাংক থাইল্যান্ডের কিছু ইতিহাস। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ থেকে প্রায় 78 বছর আগে 4 জুন 1945 সালে থাই ফার্মার্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংক প্রতিষ্ঠানের সময় এর মূলধন ছিল 5 মিলিয়ন ভাট এবং কর্মী সংখ্যা ছিল মাত্র 21 জন। বর্তমানে থ্যানন সুয়াপা মেইন ব্রাঞ্চটি হল এর প্রথম কার্যালয়। ব্যাংকটি প্রতিষ্ঠিত হওয়ার 6 মাসের মধ্যেই দারুণ অর্থনৈতিক ফল লাভ করা শুরু করে। 31শে ডিসেম্বর 1945 সালে এই ব্যাংকের মোট ডিপোজিটের পরিমাণ দাঁড়ায় 12 মিলিয়ন ভাট এবং সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 15 মিলিয়ন ভাট। 1962 সালে থাইল্যান্ডের সমস্ত ব্যাংকের মধ্যে এই ব্যাংকিং র্যাঙ্কিং উঠে আসে 9 নম্বরে। তখন এই ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা ছিল 36টি। 1967 সালে লন্ডন, হামবার্গ এবং নিউ ইয়র্কে বিদেশি শাখা স্থাপন শুরু করা হয়। 1976 সালে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জে এই ব্যাংকটির লিস্টিং হয়। লিস্টিং হওয়ার সময় এই ব্যাংকের রেজিস্টার্ড ক্যাপিটাল ছিল 300 মিলিয়ন ভাট এবং মোট সম্পত্তি ছিল 60 বিলিয়ন ভাট। ব্যাংকের তখন ব্রাঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়ায় 108টি। 2003 সালে এই ব্যাংকের নাম পরিবর্তন করা হয়। থাই ফার্মার্স ব্যাংক থেকে এই ব্যাংকের নাম হয় কাশীকর্ণ ব্যাংক। সর্বশেষ 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী ব্যাংকের কর্মচারীর সংখ্যা 20,681 জন এবং মোট সম্পত্তির পরিমাণ 32,93,889 মিলিয়ন ভাট। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা থাইল্যান্ডের কাশীকর্ণ ব্যাংকের বেশ কিছু ইতিহাস জানতে পারলেন। এই রকম বহু তথ্যমূলক ভিডিও জানার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, তাহলে আগামী দিনে আপনারা এই রকমই তথ্যমূলক ভিডিও পেতে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।